মালি তুমি জানতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিক কাময় মহা

একটা অতিরিক্ত আমি শুধু আমি না আমি অনেককে দেখেছি বিভিন্ন জায়গায় লোকেরা গিয়েছেন আলহামদুলিল্লাহ একটু রিলাক্স হওয়া সবার সাথে মেইনলি আমাদের বন্ডিংটা ভালো হয় না আসলে এই এবছর বোধহয় একটু ইয়ে ছিল মানুষ সতর্ক ছিল লকডাউনের কারণে এবং আবার করোনার একটু ভয় থেকে লোকজন যেভাবে ব্যাংক ছুটে পড়ে এইরকম একটু হয়নি আর কি একটু কম ছিল বোধ একটু একটু কম ছিল তো আজকে আপনি শুনেছেন ভূমিকা থেকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনফাক ফিস বিলিল্লা তো আমরা এই কোথাও কোথাও শব্দটা বাইতুল মাল হিসাবে ইউজ করি যদিও বিশেষ করে যারা এই ভারত পাকিস্তান থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন এ বাতুনার শব্দের সাথে পরিচয় বেশি আমাদেরকে একটু ইনফাক ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝায় এটা বুঝাবেন এবং বাইতুল মাল শব্দটার সাথে এটা সম্পর্ক কি এটা একটু যদি আমাদেরকে खुलासा করেন মাশাআল্লাহ বাইতুল মাল শব্দটা তো হিস্ট্রি আছে বাইত মানে হলো ঘর আর মাল হচ্ছে অর্থ টাকা পয়সা সম্পদ সম্পদের ঘর তো ইসলামিক স্টেটগুলোতে ট্রেজারি যেটা ট্রেজারিকে বাইতুল মাল বলা হতো হ্যাঁ এটা হচ্ছে হিস্ট্রি এটা হচ্ছে ইসলামিক স্টেটের ট্রেজারি যাকে বলা হয় বলা হতো বাইতুল মাল তো এই শব্দটা বেশ কিছু সংগঠনের প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ফান্ড বোঝানোর জন্য যে প্রতিষ্ঠানের ফান্ড প্রতিষ্ঠানের ট্রেজারি এটাই হচ্ছে বাইতুল বাইতুল মাল ইনফাক পারে মালের একটা অংশকে আপনি ইনফাক ফি বলতে পারেন কারণ ট্রেজারের মধ্যে অনেক কিছুই থাকে সেখানে জাকাত থাকতে পারে সেখানে সজাকা থাকতে পারে সেখানে ট্যাক্স থাকতে পারে সেখানে ইনফাক ফি থাকতে পারে তো ইনফাক ফি এটার একটা স্পেশাল আছে ইনফাক হচ্ছে খরচ করা আর দিক আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ রাস্তায় খরচ করা ইনফাক ফি সাবিল্লা তাহলে আহ জাকাতের কথা আছে আলাদা সদাকার কথা আছে আলাদা ইনফাক ফি কথা আছে তাইলে কি তিনটা তিন জিনিস জাকা সবগুলো সবগুলো খরচের মধ্যে তাই না আপনি আহ সব কিছু আল্লাহর পথে খরচ বলতে পারেন কিন্তু ইনফাক ফিসাবিল্লা বলতে একটা স্পেশাল এরিয়া বোঝানো হয়েছে সে স্পেশাল এরিয়াটা যদি ইনক্লুডেড হয়ে যায় তাহলে সব কিছু আপনি ইনফাক ফিসাবিল্লা বলতে পারেন কিন্তু ইনফাক ফিসাবিল্লা যদি আপনি শুধু জাকাত ফেতরা বলেন আর আরেকটা স্পেশাল এরিয়া যদি আপনি বাদ দেন তাহলে মানে সব কিছু কভার করবে না এই জন্য ইনফাক ফিসাবিল্লা আসলে অনেক বুজুর্গ অনেক তারা ইনফাক ফি আলাদা উল্লেখ করেছেন এবং স্পেশাল গুরুত্ব দিয়েছেন এটার জন্য সেটা আসলে আমাদের আলোচ্য বিষয় এই জন্য যদি আমরা শুরু করি যে ইনফাকের বা আল্লাহ রাস্তায় খরচের গুরুত্বটা কি এটা যদি যে আয়াতটা একেবারে সকলেই জানেন আমি মনে করি আল্লাহিনা রাজাক একেবারে কোরআনের শুরুতে হ্যাঁ শুরুতেই বলা হয়েছে গায়েবে বিশ্বাস করা হচ্ছেন আল্লাহ এবং আখেরাত ওরা আখেরাতের কথা ভালো করে বলা হয়েছে দুইটা হল ইম্পর্টেন্ট একটা হচ্ছে আল্লাহ এবং আখেরাত গায়েব ওকে নামাজ কায় আর ওমিত আর যে রিজেক্ট আমি দিয়েছি তা আল্লাহ রাস্তায় খরচ করা তাহলে ইসলাম বলতে এই আয়ত অনুযায়ী তিনটা মেন জিনিস আল্লাহ নামাজ এবং খরচ করা তো খরচ করাটা যে কত গুরুত্বপূর্ণ এবং মুসলিম আমি আরেকদিন বলেছিলাম এক উপলক্ষে আপনার সাথেই বলেছিলাম যে ইসলাম একজনে একটা আহ তার একজন বলছিল সে বলতেছিল ইসলাম ইজ এন্ড চ্যারিটি কথা আছে যে রিজিক কি শুধু আমরা যা খাই তাই রিজিক না আল্লাহ তালা যা আমাদেরকে দিয়েছেন সবকিছুকে আমরা রিজিক মনে করি সেদিকে আমরা যাচ্ছি না আসলে সবকিছুই আমার চোখ কান আমার যা আল্লাহ দিয়েছেন শুধু অর্থ সম্পদ না আমার দৈহিক সম্পদ যা আল্লাহ দিয়েছেন সব কিছুই আসলে আমাদের সম্পদ এগুলো আল্লাহ রাস্তা আমাদেরকে খরচ করতে হবে আল্লাহ যেখানে কালাম বাবাকে বারবার বলেছেন বহুবার বলেছেন আহ যে আল্লাহ দিন আহ আহ ইউকা তেলুগুন নাফিস আবি ইল্লাহ বে আমোয়া আহ আমুয়ালিহিম ও আনফসি যারা ইমান তারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের মাল দিয়ে এবং জান দিয়ে হ্যাঁ তো মূলত এখান থেকে আহ আল্লাহর পথে সংগ্রাম মানে হচ্ছে আল্লাহর দিনকে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়া দিনের অ্যাডভান্সমেন্ট দিনের আহ অগ্রগামিতা দিন দিন সামনে যাওয়া দিনের উন্নতি দিনের সম্প্রসারণ দিনের নাম দিনের খেতি এই সব কিছুর জন্য যেই খরচটা করা হয় মূলত ওটাই হচ্ছে ইনফা ফি সাবিল্লা এবং আপনি দেখেন ওই যে রাসুল আকরাম সাল আলী যখন হজরত আবু বকরকে অমরকে বা ওসমানকে হা মাজমাইন সর্বোচ্চ করবানের জন্য বলেছিলেন সেটা তো জাকাতের বাইরে সাদাকার বাইরে তাই তো রবুকের যুদ্ধ উপলক। তো সেটা জাকাতের বাইরে সাদাকার বাইরে আপনি যদি সাহাবাই ্ামের হিস্ট্রি দেখেন। তাহলে আপনি দেখবেন যে। জাকাত তো মাত্র টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাদাকা ওনারা যা পেরেছেন বেশিরভাগ গরিবদের জন্য সাদাকা তো জাকাত গরিবদের এবং আট খাতা আছে এখানে সেখানে দিনের উন্নতিও একটা আছে ফি কথা এখানে আছে দিনের জন্য দিনের উন্নতির জন্য দিনের সম্প্রসারণের জন্য ওখানে আছে আহ জাকাতের অংশ কিন্তু জাকাত সাদাকার বাইরে আল্লাহ ফকরাবল জত ইনফাক ফি সাবিল্লা বলেছেন মূলত যেটা বেশিরভাগই রসুলের সময় আমরা দেখেছি এটা জেহাদি ব্যবহার হতো বেশিরভাগ ক্ষেত্রেই তো জেহাদের আসলে উদ্দেশ্যটা কি ছিল জেহাদের উদ্দেশ্য তো লড়াই না না মানুষ মারা জেহাদের উদ্দেশ্য তো হচ্ছে যে দিনের উন্নতি এবং মানুষের কাছে দিন আহ পৌঁছিয়ে দেয়া তো মূলত দিনের উন্নতির জন্য দিনের সম্প্রসারণের জন্য যেই অর্থ খরচ করা হয় সেটাই হচ্ছে ইনফাক আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে ইনফাক ফি শুধু মাল দিয়ে মাল দিয়ে করতে হয় ইনফাকটা শুধু অর্থ দিয়ে এখানে আপনি সাদাকা কিন্তু মানে মালের বাইরেও সাদাকা আছে সাদাকা আপনি করতে পারবেন যেমন রসুল আকরম সাল্লাম বলেছেন যে মুখে হাসি যদি দেন আপনি তাহলে এটাও সাদাকা একজন মোমেনকে যদি আপনি সাথে কথা বলেন তাহলে সেটাও সদাকা আপনি যদি কাকে পানি পান করান সেটাও সদাকা আমি যেটা বলতে চাই এখানে যে দেখেন কোন কাজ উদ্যোগ না নিলে কিন্তু হয় না ঠিক আছে কোন কাজ উদ্যোগ না নিলে হয় না এই জন্য উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আর উদ্যোগ গ্রহণ করার গুরুত্ব সম্পর্কে রসুল আক্রম ইসলাম কিন্তু বারবার বলেছেন তিনি বলেছেন এত সুন্দর করে বলেছেন যে আপনি যদি কোনো কাজের উদ্যোগ গ্রহণ করেন কোন কাজের প্রতি মানুষদেরকে আহ্বান জানান এবং আপনার আহ্বানে সাড়া দিয়ে যদি মানুষ কাজটা করে তাহলে যে কাজ করলো সেই যে সব পাবে আপনিও সমান পরিমাণ সব পাবেন একথা আমরা বলি সময় আপনি আপনার সাথে একদিন বলেছিলেন আমার মনে আছে যে কাফা আদাল একটা ভালো কাজের জন্য যদি আপনি উৎসাহিত করেন কাউকে তাহলে সে কাজটা করে যেই পণ্য পাবে সব পাবে আপনিও নিজে উৎসাহিত করার কারণে সে সবটা পান তাহলে দেখা যাচ্ছে এখানে ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইন্টারেস্টিং আপনি একটা কথা সুন্দর করে বলে একজনকে উৎসাহিত করলেন করার পরে উনি অনেক কাজ করল তাই না দেখা যাবে যে তিনি অনেক কাজ করেছে অনেক সময় দিয়েছে অনেক অর্থ অর্থ দিয়েছে আর আপনার একটা কথার কারণে আপনি উনি এত সব কিছু করে যে সব পেলেন আপনি কিন্তু একটা কথার কারণে এই সবটা পেয়ে যেতে পারেন বা পারবেন আপনি যেটা রসুল আকরাম সাল্লাম হাদিস এজন্য এটা শুধু দান খয়রাতের ব্যাপারে না বা সাদা কারণ ব্যাপারে না সব ব্যাপারে যে মানুষকে উৎসাহিত করা আহ কাজের জন্য মানুষকে উৎসাহিত করা সো ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট এবং এগুলা সাদাকা জারিয়া চলতে থাকবে এই জন্য এটা ইম্পর্টেন্ট যে উদ্যোগ গ্রহণ করা যারা উদ্যোগ গ্রহণ করবেন তারা অনেক স্বভাব পাবে এখন অনেক লোক আছে আপনি দেখবেন যে উদ্যোগ গ্রহণ করা না হইলে বা আপনি যদি না চান তাহলে ওই বেচারারও আসলে দেয়ার কোনো সৌভাগ্য হবে না তাই না সে জানবেও না যে কোথায় দিতে হয় কিভাবে দিতে হয় কেন দিতে হয় জানবেও না এজন্য আপনি একসাথে কতগুলো কাজ করতেছেন আপনি ইনফাক ফিসাবিল্লার গুরুত্ব তাকে বোঝাচ্ছেন আল্লাহর পথে দান করার গুরুত্ব বোঝাচ্ছেন দিনের উন্নতির কাজ করা কত গুরুত্বপূর্ণ আপনি সেটা বুঝাচ্ছেন এরপরে তিনি অর্থ দিচ্ছে সে অর্থের সব তিনি পাচ্ছেন না আপনি পাচ্ছেন এই জন্য আসলে মানুষকে উৎসাহিত করা আর এই ফাঁকের জন্য উৎসাহিত করা খুবই জরুরি আর এটা বুঝানো যে আজকে আসলে মুসলমানদের অবস্থা এরকম কেন আপনি আমরা যদি শাহাবাদের হিস্ট্রি দেখি আগের যুগের হিস্ট্রি যদি আমরা দেখি যে তারা কিভাবে দিনের সম্প্রসারণের জন্য অর্থ খরচ করেছেন সম্পদ দিয়েছেন এই যে ইসলাম কিভাবে এসেছে এভাবে এসেছে যে জন্য মানুষ তাদের সম্পদ দিবে অর্থ দিবে এটা মানে ইসলামের আহ সব যুগে ছিল আজকে আনফর্চুনেটলি আল্লাহর দিনের সদাকা রিলিফের কাজ মোটামুটি করছে মানুষ তাই না সদাকার কাজ করতেছে রিলিফের কাজ করতেছে সেই কাজগুলো তো হলো কাজ তাই না সেই কাজগুলো মনে করেন একজন লোক বিপদে পড়েছে আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করলেন কিছু সাহায্য করে তার সাময়িক এটা আহ কাজটা সমস্যা দূর হলো কিন্তু ইসলামের ইসলামের যে কাজটা এটা তো আপনার মানে সুদূর প্রসারী কাজ এবং এই কাজের মানে আপনার কাজের যেই প্রভাবটা এটা চলতে থাকবে বহুদিন এবং বহুদিন আপনি স্বভাব পাবেন ইসলামের কাজ অংশীদার করা মেইন কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলামের উন্নতির কাজে মানুষের অর্থ খরচ করা উচিত এটা হচ্ছে ইনফাকি সাবির আল্লাহ তালা কালামে পাকে বারবার এটা বলছে এই কথাটা মানুষের কাছে পৌঁছানো এটা হলো ফার্স্ট দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এটা হলে ইম্পর্টেন্ট যে আপনি কত মানুষের কাছে এই কথাটা পৌঁছাতে পারলেন যে আল্লাহর পথে অর্থ দান খুবই জরুরি এরপরে আপনি তার কাছে একটা প্রজেক্ট নিয়ে গেলেন যে আপনি এই প্রজেক্টটা আল্লাহর দিনের কাজের জন্য আল্লাহর দিনের অগ্রসর মান হওয়ার জন্য এই প্রজেক্টটা কাজ করবে আপনি এখানে কিছু সাহায্য করেন তিনি সাহায্য করলেন না কোন আপত্তি নাই হ্যাঁ কারণ আল্লাহ উনি সাহায্য করবেন আপনি যে বলেছেন এটার জন্য আপনি পাবেন আর বিশেষ করে এই যে কনসেপ্টটা ক্লিয়ার করা কারণ এই জাতির ভিতরে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং যেই খাতে সাহাবারা তাদের সর্বস্ব দিয়েছেন যেটা হজাবর কথা বলেছি আমরা আগে যেই খাতে দিনের যেই খাতে সাহাবারা তাদের সর্বস্ব দিয়েছেন সেই খাতটা সম্পর্কে আজকে ধারণা নাই আমাদের সমাজে এবং ওইটা একেবারে মানে বিলুপ্ত হয়ে গেছে প্রায় এই যে সুন্না এইটাকে রিভাইভ করা এটারও একটা আপনি সব পাবেন যে রসুল আকাম সাল্লাম বলেছেন যে যখন কোন মৃত সুন্নাকে কেউ জীবিত করবে তাহলে তার স্বভাব আল্লাহ তালার কাছে অনেক রসুর আকাম বলেছেন এই জন্য আমার মনে হয় যেটা আমি বলতে চাচ্ছি একটা হচ্ছে যে আহ অর্থ তো আপনি আহ চাবেন মানুষের কাছে এবং যদি দেয় সে সব পাবে আপনিও পাবেন মোর ইম্পর্টেন্টলি যে যদি লোকেরা বুঝে যে এটা একটা খাত এবং এই খাতকে রিভাইভ করতে হবে এখানে আমাদের খরচ করা উচিত তাহলে এটা হবে সবচেয়ে বড় ক্ষেত্র এজন্য মানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট যে দানকারী দান করা যত একটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলতেছিলাম যে দান চাওয়া মানুষের কাছে আর দান চাওয়া উপলক্ষে মানুষের মানে ধারণা ক্লিয়ার করা ধারণা পরিষ্কার করা চিন্তাধারা পরিষ্কার করা দ্যাট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে সকলের জন্য এটা যদি করতে আমরা পারি তাহলে আমাদের পুণ্যের পাল্লা অনেক ভারী হবে ইনশাআল্লাহ আর মানুষ তো দেয় না সাধারণত আপনি না চাইলে মানুষ দিতে চায় না 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 মনেও থাকে অনেকে তাহলে তারা যদি অন্যদেরকেও বলে তাহলে তো এটা মানে চলতে থাকবে হ্যাঁ এবং লোকারা যেটা বলছি সাথে সাথে যে আপনার যে খাতে আপনি চাচ্ছেন দিল না দিল দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি মানুষের কাছে কথাগুলো পৌঁছালেন এবং এই উপলক্ষে আপনি দিনের দাওয়াত নিয়ে গেলেন মানুষের কাছে মানে দিনের একটা মৃত শুন না এটা আপনি এটাকে জাগানোর জন্য আপনি চেষ্টা করলেন দিস রিয়েলি ইম্পর্টেন্ট এই জন্য যখনই অপরচুনিটি আসে হ্যাঁ আল্লাহর পথে মানুষের কাছে আল্লাহর পথে দান করার জন্য মানুষের কাছে আহ্বান করার সুযোগ যখনই আসে তখনই এই সুযোগটা গ্রহণ করা রিয়েলি জরুরি আপনাকে এই গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়ার জন্য আমাদের আমাদের কাছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এ থেকে ফায়দা নেওয়ার তফিক দিন বন্ধুরা এবং ভাই বোনেরা আমাদের আল্লাহ নৈকট নৈকট অর্জন করতে হবে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন আমাদের সম্মানিত অতিথি মুসলিফারাদি সাহেব আপনারা আশা করছি এ থেকে উপকৃত হবেন আপনাদেরকে আগামী সপ্তাহের প্রোগ্রামে আবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার দিও একটি ঘর বানিয়ে